আগামীকাল 8ই অগাস্ট সোমবার তিনটি জেলা ধর্মনগর জেলা কৈলাসহর জেলা এবং আমবাসা জেলা 17টি বিধানসভা মিলে প্রদেশ কংগ্রেসের আহ্বানে 24 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। আপনারা জানেন যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং 4 থেকে 5 বার প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণ হয়েছে, আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি এবং রাজ্যের মানুষ আজকে বিজেপি বিরোধী হয়ে গেছে। আমরা রাজ্যের মানুষের কাছে, ছাত্র যুব সকল অংশের মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আগামীকাল সোমবার 24 ঘন্টার বন্ধকে সর্বাত্মকভাবে সফল করুন এবং রাজ্যবাসীকে একটা বার্তা দিন যে এই রাজ্যে কংগ্রেস ছাড়া বিকল্প কোনো দল নেই। আপনারা দেখছেন কিভাবে কংগ্রেসের বিভিন্ন দলের, বিজেপি এবং তৃণমূল থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা কংগ্রেস দলে সামিল হচ্ছেন এবং আশা করব যে রাজ্যের মানুষ পরিলক্ষিত হয়েছে, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে, এই রাজ্যের সরকারটা পরিবর্তন হবে। এবং আপনারা দেখেছেন বিগত দিনেও রাজ্যের যেরকমভাবে সন্ত্রাস উজ্জ্বতি হচ্ছে বাইক বাহিনী দিয়ে, তার পরিপ্রেক্ষিতে আগামীকাল 24 ঘন্টার যেই বন্ধ ডাকা হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, সেই বন্ধ যেন সফল হয় আপনাদের মাধ্যমে আমাদের বার্তা। এবং প্রশাসনকে বলবো নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতেই হোক, তাই আপনাদের মাধ্যমে আমরা বলছি যে আগামীকাল 24 ঘন্টার বন্ধকে সর্বাত্মকভাবে সফল করুন। জয় হিন্দ।